আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করছি সকল অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা একটা নিজের পার্সোনাল একটা ইউএস নাম্বার নেবেন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশনের জন্য। আপনারা কল ভেরিফিকেশনে যে কোনো ভেরিফিকেশন কিন্তু এই নাম্বার দিয়ে করতে পারবেন। এটা কোনো টেম্পারারি নাম্বার বা ট্যাম্প নাম্বার কোনো কিছু না, এটার মাধ্যমে আপনারা যে কোনো সময় আপনার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে, ঠিক আছে? সো এটা টোটালি ফ্রি, আপনার কোনো কষ্ট করে কোনো পেইড বা কোনো কিছু করতে হবে না। জাস্ট কী করতে হবে, এখানে জাস্ট আপনার দুইটা অ্যাপের প্রয়োজন হবে। একটা হচ্ছে টকেটন, আর একটা হচ্ছে আপনার নোম্যাড ভিপিএন। এই দুইটা ভিপিএন আমি জিপ ফাইলের ভিতরে দিয়ে দিব। সো আপনারা কি করবেন, এটা ডাউনলোড করে নেবেন আমাদের ডিসক্রিপশন বক্স থেকে। সো প্রথমত যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নোম্যাড ভিপিএন আছে, এই ভিপিএনটা আর এই অ্যাপসটা। তো আমি নোম্যাড ভিপিএন ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন অনেকগুলো কান্ট্রি আছে। আপনারা কি করবেন, লস এঞ্জেল, এখানে আরেকটা ক্যালিফোর্নিয়ার একটা ছিল সার্ভার, সো সেই সার্ভারটা এখন নাই। সো এটা যদি না থাকে তাহলে আপনার যে কোনো একটা ভালো ভিপিএন নেবেন, সেখানে ক্যালিফোর্নিয়ার সার্ভার যদি থাকে, লস এঞ্জেল আছে এটা, তো এটা দিয়েও ট্রাই করতে পারেন, আশা করি হবে। আর যদি না হয় সেক্ষেত্রে আপনার লস এঞ্জেল বাদ দিয়ে আপনার কার্নফোলিয়ার একটা যে কোনো একটা সার্ভার আপনি কানেক্ট করে নেবেন। এটার জন্য আপনারা যে কোনো ভিপিএন, ভালো একটা ভিপিএন নিতে হবে। যে কোনো ভিপিএন নিলে আবার হবে না, ভিপিএন ডিটেক্ট করে ফেলবে। সো অ্যাপস অনেক সিকিউরিটি দেওয়া আছে, এই কারণে একটু প্রবলেমটা হয়ে থাকে। সো যাই হোক, আপনার যে ভিপিএনে কাজ করবে আপনি সেই ভিপিএনটা নিয়ে নেবেন, ওকে? সো তারপর আপনারা এই যে টকেটনে চলে যাবেন, টকেটন, তারপর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ আছে, সাইন আপে চলে যাবেন। তারপর আই এম নট রোবট, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনার রোবটের এটা সম্পূর্ণ হয়ে গেলে, তারপর হচ্ছে এখানে আমার নেটওয়ার্কের ইস্যু কাল থেকে যাচ্ছেই না ভাই, খুবই ঝামেলার মধ্যে আছি। যাই হোক, আমি ভিপিএনটা কিন্তু কানেক্ট করে নিচ্ছি। তা আমাদের যেটা করতে হবে সিম্পল, আপনার জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট করবেন। আমি পুরোপুরি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কারণ অলরেডি আমার এই আইপিতে একটা খোলা আছে। একটা আইপিতে একবারে একটা নাম্বার নিতে পারবেন, এই জন্য বারবার দিলে আপনার পরবর্তীতে লগ ইন করতে পারবেন না। সেই কারণে হচ্ছে আইপি প্রবলেমের কারণে আমি সাইন আপ করতে পারবো না, জাস্ট আমি আপনাদেরকে বলে দিতে পারবো যে কী করতে হবে, ঠিক আছে? সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করার পর আই এম নট এ রোবট, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? সেখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, আপনার এখানে ভেরিফিকেশন চাইবে, হয়তো বা অটোমেটিকলিও হয়ে যেতে পারে। আবার অনেক সময় আপনার ভেরিফিকেশন করতে বলে যে স্ট্রাইস বা ওই যে গুগলের যে ভেরিফিকেশনটা আর কি, রিক্যাপচার ভেরিফিকেশন, এটা করে নেবেন, ঠিক আছে? সো আমার নেটের একটু সমস্যা গাইজ, আমি একটু ওয়েট করে নিচ্ছি। তো ওইখানটাতে যাচ্ছে না, এই ওইটা পর্যন্ত যাচ্ছে না আমার। তো যাই হোক, আপনারা কী করবেন, এইখানে সাইন আপ উইথ গুগল, এখান থেকে আপনারা সাইন আপ করে নেবেন। করে নিলে আপনার একটা নাম্বার দিবে, সাইন আপ কমপ্লিটলি হয়ে যাওয়ার সাথে সাথে আপনি একটা ফ্রি নাম্বার পেয়ে যাবেন, ওটা ওকে করে দেবেন। এবং সেই নাম্বার দিয়ে আপনি হচ্ছে একটা কাজ করবেন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোলকেটন এই টকেটনের যে অ্যাকাউন্ট সেটাতে কিন্তু আমি লগ ইন হয়ে আছি। তো আপনারা কী করবেন, এখানে লগ ইন হয়ে যাবেন এইভাবে, ঠিক আছে? আর যে নাম্বারটা সিলেক্ট করে নেবেন সেই নাম্বারটা কিন্তু আপনার এই যে মাই নাম্বার এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? সেই নাম্বারটা আপনার কাছে কাজে লাগবে। সো এখন কী করতে হবে, আপনার এই যে নাম্বারটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর ওখান থেকে ইউএস সিলেক্ট করে নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে? এই যে অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমি আপনাকে দেখাচ্ছি, ধরেন এরকম আসবে। দেন এইখানে আপনার কী করবেন, নাম্বারটা কপি করে যখনই দিবেন তখন আপনার নাম্বারে একটা এসএমএস আসবে। এসএমএসটা আপনারা দেখতে পারবেন না অ্যাপসের মাধ্যমে। আপনাকে কী করতে হবে, এই অ্যাপের পারমিশনগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে আপনার নাম্বারে কল আসবে, ঠিক আছে? কল ভেরিফিকেশনে যে কোডটা দিবে সেই কোডটা দিয়ে আপনাকে কিন্তু সাইন আপ সম্পূর্ণ করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে কল আসছিল, আমি কিন্তু চার দিন আগে এটা করে নিয়েছি। সো আমি সময়ের ব্যস্ততার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সো আন্তরিকভাবে দুঃখিত। সো আপনারা এইভাবে করলে কিন্তু এখান থেকে একটা নাম্বার পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন আমি পেয়েছি। এবং আমি কিন্তু এটাতে একটা হোয়াটসঅ্যাপ খুলে নিয়েছি, ঠিক আছে? সো আমি দেখিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কেমন। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ক্লোন করে নিয়েছিলাম, অ্যান্ড এখানে আমি ভেরিফিকেশন কোডটা দিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা হোয়াটসঅ্যাপে আপনার একটা এই যে এআই পাবেন, এআইটা শুধুমাত্র ইউএসএর নাম্বারে থাকে, আমাদের হোয়াটসঅ্যাপে নাই। ওখান থেকে আপনি লিখে যেটা দিবেন আর কি, বিংয়ের মতো আপনি যে কোনো ছবি বানিয়ে দিবে। সো দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। এই যে দেখতে পাচ্ছেন আমার নাম্বার, এই যে আমার নাম্বার, ঠিক আছে? সো এই নাম্বারটা আমি পেয়েছি। সো আপনারাও এইভাবে একটা করে নাম্বার পেয়ে যাবেন, যেটাতে আপনি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ দুইটাই খুলতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। এইভাবে আপনারা কাজ করতে থাকেন তাহলে হয়ে যাবে। এটার অ্যাপসের সিকিউরিটি অনেক হাই, এর জন্য আমি সেকেন্ডবার ট্রাই করলাম, দেখা যাচ্ছে আমার এই নাম্বারটা ব্যান করে দিতে পারে। সো দুঃখিত।